তোমাকে মুসলমান হওয়ার জন্য মুসলমানের সন্তান হয়ে তোমার গায়ের মধ্যে একটা গেঞ্জি লাগানো থাকে গেঞ্জির সামনে এবং পিছনে যে সিনার মধ্যে ঈমান থাকে যে কলবের মধ্যে ঈমান থাকে ওই কলবটা যে কাপড়ে ঢাকা থাকে ওটার মধ্যে একটা জোয়ারের ছবি লাগানো থাকে তুমি মুসলমানের পরিচয় দিয়ে চলো লজ্জা লাগে না বুঝবা চক্ষু বন্ধ হবে এই দুনিয়া থাকার জায়গা না রাসূল বলেন আন তাতাযাক্কার আল মউত মৃত্যুকে স্মরণ করো হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন এগুলো হবে কিয়ামতের রাসূল 1450 বছর আগে বলে গেছেন আল্লাহর রাসূল বলেন বাদিরু সিত্তাম বিল মউত আমার উম্মতেরা ছয় জিনিস দেখবার আগে তুই মরে যা তোর মরণ ভালো কয় জিনিস দেখবার আগে মরা ভালো সবাই বলেন কয় জিনিস আল্লাহর পয়গম্বর বলেন ছয় জিনিস দেখবার আগে তোমার মরে যাওয়া ভালো বাদিরু সিত্তাম বিল মউত নাম্বার এক ইমারাতুস সুফাহা অযোগ্য লোকেরা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত অযোগ্য কলা গাছে ভরে যাবে এমন দৃশ্য দেখবার আগে তোমার মরে যাওয়া ভালো যারে দ্বারা করাইবো সেই পাশ অযোগ্য যোগ্যতার বিচারে নেতৃত্ব নির্ধারণ হবে না আল্লাহর পয়গম্বর বলেন ইমারাতুস সুফাহা নির্বোধ লোকেরা ক্ষমতা দখল করবে এমন একটা দৃশ্য আসবে উম্মত এটা দেখবার আগে মরে যা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম الحمد لله معزز محترم مسلمان کرام مربیان عظام যুবক বন্ধুরা ছোট বাচ্চারা طالبان علوم نبوہ শুকরিয়া দেই করছি মহান মালিকের দরবারে যার তৌফিকে সালাত الجمعہ দের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ আলোচনা চলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করা ভালোবাসার মতো ভালোবাসা তথা লজ্জাশীল মুসলমান এবং লজ্জাশীল মুমিন হয়ে যাওয়া লজ্জাশীল মুমিন হওয়ার ছয়টি আলামত হাদিসে পাকে আছে আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করো সাহাবায়ে কেরাম বলেন ওয়া ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আমরা আল্লাহকে লজ্জা করি রাসূল বললেন এই লজ্জায় হবে না ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করার অর্থ হলো আন তাহফাজুর রাস ওয়া মা ওয়া নিজের মাথা এবং মাথার আশপাশের অঙ্গগুলোকে হেফাজত করবা ওয়া তাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া পেট এবং পেটের পার্শ্ববর্তী অঙ্গগুলোকে হেফাজত করবা সুবহানাল্লাহ বলতে বলবো না আসামি না দেরি করে আসছি আজকে যদি সুবহানাল্লাহ বলতে বলি ঝামেলা হ্যাঁ বললে বলবেন না এলে নাই পাঁচ দশ মিনিট সুবহানাল্লাহ সারাই চালাইয়া দিলাম হ্যাঁ ওয়ান তাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া পেটকে হেফাজত করবা পেটের আশপাশের অঙ্গগুলোকে হেফাজত করবা আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি লজ্জাস্থান এবং জিব্বা এই দুই জিনিস হেফাজতের জামানত আমাকে দিবে আমি রসুল জান্নাতের জামানত তাকে দিয়ে দিব তাহলে বোঝা গেল এই দুইটা হেফাজত করা একটু সহজ কঠিন লজ্জাস্থান হেফাজত হবে পেট ঠিক থাকলে শাহওয়াতের গুনাহ গত সপ্তাহ বলেছিলাম শাহওয়াতের গুনাহ থেকে বাঁচা সহজ হয় যখন খাদ্য হালাল হয় রিজকে হালাল হয় আজকের সমাজে চোর বাটপারের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি চোর বাটপার হ্যাঁ এগুলোর সংখ্যা বেশি অধিকাংশ যুবক
নামাজ পড়ে না, বেনামাজি যুবকের সংখ্যা বেশি, গান বাদ্য বাজনা প্রসব এটা পছন্দ করে এমন যুবকের সংখ্যা বেশি, ঠিক না বেঠিক? ইয়াবার সাথে জড়ায়, নেশার সাথে জড়ায় বিভিন্ন। এখন তো 7-8 বছর 10 বছরের বাচ্চারাও নেশায় জড়ায় গেছে। নেশা এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। কেন এগুলো হয়? ওই যে জন্মের পরে দেখে বাপে ওটা নেই, কথা বলেন না কেন? যে সন্তান তার বাবাকে টানতে দেখে ওই সন্তানই টানে, যে সন্তান বাপরে টানতে দেখে না ওই সন্তান টানে না। আল্লাহ তাআলা আমাদের সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য সন্তানকে নেশার থেকে বাঁচাইতে হইলে আগে বাপে ছাড়তে হবে, বাপ ভালো হইতে হবে। সন্তানকে ভালো বানাইতে হলে মা ভালো হইতে হয়। আমি তো প্রায়ই বলি, ফ্যাক্টরি যদি ভালো হয় ওই ফ্যাক্টরির পণ্য ভালো হয়, ফ্যাক্টরি ভালো হলে ফ্যাক্টরির পণ্য ভালো হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি দিল্লির বাসিন্দা ছিলেন। নবী ওলি একটা জায়গার নাম দিল্লিতে, ওখানে শাহ সাহেবের পরিবারের কবর। আমি দেওবন থেকে আসার পথে পরীক্ষা দিয়ে বার্ষিক পরীক্ষার পরে গেছিলাম জিয়ারতে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে হাদিস আনার ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, অনেক বড় আলিম ছিলেন। বাইতুল্লাহর সামনে একদিন ঘুমায় রয়েছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। এসে বলতেছেন, শাহ সাহেব আমার নানা জান এই কলমটা দিয়ে পাঠাইছেন, এই কলমটা আপনার হাতে দেওয়ার জন্য। এই কলমটা আমার নানা আপনাকে দিতে বলছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলেন, আমি এই কলমটা হাতে নিলাম, নেওয়ার পরে চোখ খুললো, দেখি আমার হাতে একটা কলম। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে নবীকে স্বপ্ন দেখলো সে নবীকেই দেখলো। সুবহানাল্লাহ। নবী সম্পর্কে সুসংবাদ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আসলো। উনি স্বপ্নের তাবির চিন্তা করেন, কি কাজ হইতে পারে আমার দ্বারা। উনি বুঝলেন, উলামায়ে কেরামকে নিয়ে বসলেন, সবাই বলল যে তোমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন লেখনী জগতে, লেখনী অঙ্গনে কোনো খেদমত নেবেন। কেমন খেদমত নিছেন? হুজ্জাতুল্লাহিল বালিগা একটা কিতাব আছে আরবিতে, যে কিতাবটা পড়তে আরবদেরও দাঁত নড়ে, এত হার্ড, উলামায়ে কেরাম বুঝবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহির রচিত কিতাব। আমার উস্তাজে মহতারাম হযরতে আকদাস মুফতি সাঈদ আহমদ পালনপুরি নাওয়ারাল্লাহু মারকাদা এ হুজ্জাতুল্লাহিল বালিগার উর্দু সরা লিখছেন 5 ভলিউমে, রহমতুল্লাহিল ওয়াসিয়া। এগুলো বলা উদ্দেশ্য না, বহুত বড় আলেম ছিলেন, ওনার এলেম সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল। এত বড় ব্যক্তি কিভাবে হয়ে গেছেন? উনি মা ভালো ছিল, শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির সন্তান। এক রুমে তাহাজ্জুদ পড়েন বাবা, আর এক রুমে তাহাজ্জুদ পড়েন মা। যখন সন্তান পেটে, মা একদিন তাহাজ্জুদের পরে দোয়া করতেছেন, দোয়ার মধ্যে দেখে ওনার হাতে আরো ছোট ছোট দুইটা হাত দেখা যায়, ভয় পেয়ে গেছে, এটা কোনো পেতনি ভূতটুতের হাত কিনা। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি জন্ম হয় নাই। বাবা আব্দুর রহিমকে বলে, স্বামী আমার ভয় পেয়ে গেলাম, আমার হাত উঠাইলে হাতের মধ্যে হাত দেখি, হাত উঠাইলে হাতের মধ্যে হাত দেখি, কারণটা কি কি এগুলো? চলে গেলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমার কাছে, যে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নামের স্মরণেই দিল্লির কুতুব মিনার, এত উঁচা মিনার। যিনি চিশতিয়া তরিকার বুজুর্গ ছিলেন, এখন তো অনেকে নামের শেষে চিশতি লাগায় আর বসে বসে গান বাদ্য বাজনা বাজায়, কথা বলেন আছে না নাই? লাল সালু কাপড় লাগায় আর চিশতির নামে টাকা উঠায়, আছে না নাই? ডেক বসায় আর চিশতি লাগাইয়া দেয়, কারণ চিশতি লাগাইলেই ডেক জমে, চিশতি লাগাইলেই খিচুড়ি জমে, চিশতি লাগাইলেই কর্মী পাওয়া যায়, আছে না নাই? আছে। এদের মধ্যে কারা যায়? আমরাই যাই, আমরা না গেলে ওরা কর্মী পায় কোথায়? আমরা না গেলে ওরা কর্মী পায় কোথায়? কেউ টাকায় কিনে,
কেউ গানের টানে যায় আল্লাহ তাআলা হেফাজত করুক বলেন আমিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিশতি যদি কেউ থেকে থাকেন এখানে তাহলে বুঝেন চিশতি কাকে বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেছে জানাজা হবে খাদেম এসে বলতেছে এই হযরতের জানাজার ইমামতি করার জন্য আমার কাগজের মধ্যে হযরত লিখে গেছেন কে ওনার জানাজার ইমামতি করবে কাগজটা বের করছেন বের করে বলতেছে এখানে লেখা যার মধ্যে চারটা গুণ আছে সে যেন আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ায় সুবহানাল্লাহ কয় গুণ সবাই বলেন কয় গুণ এক নম্বর গুণ হলো যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত যার নজরের গুনাহ হয় নাই আরো আস্তে কোন সুবহানাল্লাহ তো বুইরা এক ঠ্যাং কবরে চলে গেছে বুড়ারা রাগ করেন না দেড় ঠ্যাং এক ঠ্যাং না দেড় ঠ্যাং কবরে চলে গেছে এও বসে বসে টিভি দেখে আছে না নাই কোন মৃত্যুর ফিকির নাই কোন কবরের ভয় নাই কিচ্ছু নাই নজরের গুনাহ যেমন যুবকরা করে এমন বুড়ারাও করে হাড়তপকার মানুষ এখন নজরের গুনায় জড়িত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ওনার জানাজার ইমামতি করবে ইমামের গুণ এক নম্বর নজরের হেফাজত করতে হবে নজরের গুনাহ করবে না এক নম্বর দুই নম্বর যার জীবনে কোনোদিন জামাত ছুটে নাই তাকবিরে উলা ছুটে নাই যার জীবনে বুঝার পর থেকে কোনোদিন নামাজ কাজা তো পরের কথা তাকবিরে উলা ছুটে নাই যার জীবনে কোনোদিন এমন ব্যক্তি তিন নম্বর যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই চার নম্বর যার জীবনে কোনোদিন আসর এবং এশার আগে চার রাকাত সুন্নতে জায়েদা আছে এই চার রাকাত সুন্নত মিস হয় নাই এখন তো আমরা সুন্নতে মুয়াক্কাদে ছেড়ে দিই আর সুন্নতে জায়েদা ছুটে নেয় চার গুণ হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশ সামনে খাদেম বলতেছে এই চার গুণের গুণী ব্যক্তিকে আসো হযরত যখন বলে গেছেন অবশ্যই আছো কেউ না কেউ আয়েশা জানাজা পড়াও কেউ মাথা উঠায় না খাদেম বারবার বারবার ডাকতেছে অনেকক্ষণ পরে একজন ব্যক্তি সামনের দিকে গেলেন কখনো যদি ভারতে যান ট্যুরে ঘুরতে কুতুব মিনারের ভিতরে ঢুকলে দেখবেন একটা কবর আছে কুতুব মিনারের পাশে তৎকালীন দিল্লির শাসক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি দিল্লির যিনি বাদশাহ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন এখনকার পয়সাওয়ালারা তো পয়সা হইলে জায়গা মাইজবান্ডার পয়সা হইলেই চলে যায় চন্দ্রপাড়া পয়সা হইলেই চলে যায় দেওয়ানবাগ কথা বলেন না কেন দেখবেন সমাজের পাতি নেতা আতি নেতা আর বড় নেতা আকসার নেতা বেদাতি পীরের মুরিদ অধিকাংশ নেতা এ সমস্ত সেন্টার পাই দেখে সমাজের মধ্যে ওরসের নামে বেদাতিরা গান বাদ্য বাজনা করতে পারে প্রত্যেকটা বেদাতির পিছনে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে যদি গ্রামের মধ্যে কোনো ওরস হয় গ্রামের মেম্বার দেখবেন ওই পীরের মুরিদ এলাকার মধ্যে যদি কোনো ওরস হয় দেখবেন কোনো আতি নেতা পাতি নেতা এগুলোর সাপোর্ট দেয় মাইজবান্ডারিরে সাপোর্ট করে দেওয়ানবাগিকে সাপোর্ট করে চন্দ্রপাড়াকে সাপোর্ট করে নেতাদের সাপোর্ট ছাড়া এদের বাদ নাই তো জনগণ এদেরকে দেখতে পারে না তাও হিন্দু মুসলমান এদেরকে পছন্দ করে ওই নেতারা শেল্টার দেয় জনগণ খিচুড়ি খাইতে যায় আল্লাহ বুঝবার তৌফিক দাও বলেন আমিন পাবলিকে চিনে কে হক কে না হক মোটামুটি চলাফেরা দেখলেই বুঝে বলতেছিলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই এখনকার সবাই যায় বন্ডদের কাছে মুরিদ হওয়ার জন্য ওই জামানার রাজা বাদশারাও আহলে হক উলামায়ে কেরামের কাছে মুরিদ হইত সুবহানাল্লাহ অনেকক্ষণ বারবার বারবার যখন ডাকতেছে তখন শামসুদ্দিন আলতামাস কাতার ভেঙে আসলেন আর বলতেছেন শেখ আপনি তো চলে গেলেন আমাকে মানুষের সামনে পচায় রেখে গেলেন কেন আমার এই গুণগুলো জানায় দিলেন মানুষের জানার কী বা দরকার ছিল তৎকালীন দিল্লির যে শাসক শামসুদ্দিন আলতামাস ওনার মধ্যে এই চার গুণটাই ছিল বুঝেন শাসক কেমন হইতে হয় এখন এখনকার শাসকরা আমাদের বাংলাদেশে তো তাও ভালো আছে তাহাজ্জুদ পড়ে
আমল টামল করে কোরআন তেলাওয়াত করে ভালো হ্যাঁ অনেক দেশের শাসক আছে ঘুমতে উঠতে যায় নামাজ নিব দূরের কথা উঠতেই স্টার ডেমিসা কথা আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন বলতেছিলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন যে বলতেছেন হুজুর এরকম এরকম স্বপ্ন দেখছেন আল্লাহর উলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন যাও যাও কোনো চিন্তার কারণ নাই তোমার স্ত্রীকে গিয়ে বলে দাও তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে এটা মাতৃ গর্ভ থেকে ওলি হয়ে পৃথিবীতে আসবে আল্লাহর ওলি হয়ে জন্ম নিবে তার নাম আমার নামের সাথে মিলায়া কুতুবউদ্দিন নাম রেখে দিব ডাকনাম ওলিউল্লাহ হবে এ আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহর ওলি হয়ে যাবে আমার নামের সাথে মিলিয়ে নাম রাখবে এই মাতৃ গর্ভে যখন শাওনি উল্লার মা হাত উঠায় স্ত্রীকে গিয়ে বলে দাও এটা কোনো জিনের হাত নয় পেতনির হাত নয় ভূতের হাত নয় কারো হাত নয় তার গর্ভে যে সন্তানটা আছে মা যখন তাহাজ্জুদের পড়ে রব্বে কারিমের কাছে দুটো হাত তুলে দোয়া করে মায়ের সাথে মাতৃ গর্ভে সন্তানটাও প্রভুর কাছে হাত উঠায় ওই হাতের ছায়ায় মা তার হাতের মধ্যে দেখতে পায় ওই হাতের ছায়া সুবহানাল্লাহ কি বিহাত মা ভালো তো আরো আসতে বলেন মা ভালো সন্তান ভালো অনেকে মাদ্রাসায় বাচ্চা ভর্তি করে পাঁচ বছর সাত বছর পড়ানোর পরে এরা লাইন থেকে ঝরে পড়ে এরপরে কয় কই পড়াইলাম আমার ছেলেটার জীবনটাই বরবাদ করে দিলাম আরে আলেমের বাবা হওয়ার জন্য তোমার ছয় নয়ের ইনকাম ছাড়তে হয় ছয় নয় করবা হালালেও খাইবা হারামেও খাইবা আর আলেমের বাপ হইবা এত সস্তা না এত সস্তা না হাফিজের বাবা হওয়া একটু কঠিন আলেমের বাবা হওয়াই চোরের বাপার চোরের বাপ হওয়া সহজ হিরঞ্চির বাপ হওয়া সহজ কথা বলেন ঠিক না বেঠিক হিরঞ্চির বাবা যে কেউ হইতে পারে নেশাখুরের বাবা হওয়া সহজ আলেমে হাক্কানি রব্বানি হাফেজ কোরআনের বাবা হওয়া কঠিন আলেমেও যদি দুই ছয় কইরা পয়সা কামায় ওই আলেমের ফুত জালেম হয় আলেম হয় না বহু আলেমের ফুলাবান আছে আলেম না বহু আলেমের ফুলাবান আছে বাপে আলেম শেখুল হাদিস কিন্তু সন্তান দাড়িও রাখে না দাঁড়িয়েও নাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক বলেন আমিন বলতেছিলাম পেট ঠিক সব ঠিক রিজিকের প্রভাব পড়ে গুনাহের উপরে এজন্য আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কুল হায়া আমার উম্মতের আল্লাহ তাআলাকে ভালোভাবে লজ্জা করো সাহাবায়ে কেরাম বলেন লজ্জা তো করি না 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 মুখে লজ্জা হলে হবে না লজ্জা ভালোভাবে করার অর্থ হলো এক নম্বর মাথাটা একমাত্র আল্লাহ তাআলার কাছে নোয়াইবা মাথার আশপাশে তোমার চোখ একটা অঙ্গ আছে তোমার কান একটা অঙ্গ আছে জবান জিব্বা একটা অঙ্গ আছে নাক একটা অঙ্গ আছে মাথার আশপাশের অঙ্গগুলোকে হেফাজত করবা নাম্বার তিন তাহফাজুল বাতনা নিজের পেটটাকে তুমি হারাম থেকে বাঁচাইবা প্রয়োজনে উপবাস থাকবা প্রয়োজনে খুদার তাড়নায় ছটফট করে করে তোমার জান যদি চলে যায় জান চলে যাবে কিন্তু আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা যাবে না এটার নাম মুসলমানি নির্লজ্জ ব্যক্তি কখনো হারাম খায় না আরে আল্লাহ ওয়ালা যারা হয় তারা তো নিজের দুধের শিশুকেও আল্লাহু আকবার হারাম থেকে বাঁচায় হারাম থেকে বাঁচায় তাফসিরে মাআরিফুল কোরআন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে আট খণ্ডে বাংলা হয়েছে সূরাতুত তাওবার এক আয়াতের তাফসিরের মধ্যে ওইদিন পড়তেছিলাম সূরাতুত তাওবার এক আয়াতের তাফসিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুদুদ সীমানা দিয়ে দিছেন এক বুজুর্গ সম্ভবত ওয়ালিদ তার নাম ওনার ছেলে একদিন রাতের বেলা বয়স দুই বছর দুধ পান করতেছে মাতৃগর্ভে মায়ের দুধ পান করতে মাতৃগর্ভ থেকে হওয়ার পরে দুই বছর হয়েছে স্তনে দুধ পান করতেছে মায়ের কোলে নিয়ে আমার দুধ পান করায় না দুধ পান করাইতেছে মধ্যরাত আল্লাহর ওলি ওই সন্তানটাকে টান মেরে বলতেছেন যে দিয়ে দাও আমার সন্তান রে এখন আর এক চুমুক দুধ পান করাইতে পারবো না
سبحان الله বলেন না এক চুমুক দুধ আর পান করানো যাবে না একটা চষো দিতে পারবে না ছেলেটা টা টা করে কাঁদতেছে হাউমাউ করে কাঁদতেছে বাচ্চার কান্না মা ডাক দিয়ে বলে স্বামী আমার আপনি তো এতটা নির্দয় নয় বাচ্চাকে কেন দুধ পান করতে দিবেন না লোকটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যেমন হালাল হারামের একটা বিধান দিয়ে দিয়েছেন আমার সন্তানের জন্যও আল্লাহ তাআলা হালাল হারামের বিধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে শিশু মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসবে এই শিশুটা মায়ের দুধ পান করবে দুধ পানের সর্বশেষ সীমা হলো 2 বছর আমার সন্তান একদিন রাতে এমনই সময়ে জন্মগ্রহণ করেছিল জন্মের পরে সে দুধ পান করতেছিল আমি গুনতেছিলাম আজকে রাতের ওই সময়টায় চলে আসছে এখন যদি এক চুমুক দুধ দেয় এটা তার জন্য হারাম হয়ে যাবে না 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 ফজর পর্যন্ত আমার বাচ্চাটা কাঁদবে বাচ্চার জন্য অন্য দুধের ব্যবস্থা করা হবে অন্য খাবারের ব্যবস্থা করা হবে কিন্তু এক চুমুক দুধ আমার বাচ্চার পেটে আমি যেতে দিব না হারাম খাওয়াবো না হারাম খাওয়াবো না হারাম এখন আমাদের এই হারাম খাদ্যেরই অভাব যে কারণে চোর বাটপার আর হারাম খুরে সমাজ ভরে যাইতেছে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন বলেন আমিন তিন নম্বর আন তাহফাজাল বাতনা পেটকে হেফাজত করো ওয়ামা হাওয়া পেটের আশপাশে অঙ্গ পাকে হেফাজত করো পাকে গুনাহ থেকে বাঁচাও লজ্জাস্থানকে হেফাজত করো লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাও আল্লাহর পয়গম্বর বলেন পাঁচ নম্বর হলো আনতাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা মৃত্যুকে স্মরণ করো মৃত্যুর পরের আরেকটা জগৎ আছে আখিরাতের জগৎ এই আখিরাতের জগৎকে স্মরণ করো লজ্জাশীল যে ব্যক্তি হয় যে লজ্জাশীল সে মৃত্যুকে স্মরণ করে মৃত্যুকে ভুলে না যার লজ্জা আছে সে কবরকে ভুলে না যার লজ্জা আছে সে আখিরাতকে ভুলে না যার লজ্জা আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটাকে ভুলে না ফলাফল কি হয় জুলুম করে না কথা বলেন ঠিক না বেঠিক নির্লজ্জ যারা হয় আখিরাতকে ভুলে যায় আর ফলাফল তাই হয় যা দেখতেছেন যা দেখতেছেন আখিরাতকে যদি ভুলে যায় মনুষ্যত্বই হারায় ফেলে নির্লজ্জ মানুষের কোন ভালো মন্দের তমিজ থাকে না কথা বলেন ঠিক না বেঠিক এ বর্তমানে দেখবেন সমাজের থেকে ভালো মন্দের পার্থক্য কেমন যেন উঠে যাইতেছে উঠে যাইতেছে আমি ওই দিন এক মাহফিলে বলছিলাম হ্যাঁ আমি আওয়ামী লীগ করি তো এজন্য আমার বড় দুঃখ হইতেছে কত যোগ্য লোক আওয়ামী লীগের মধ্যে থাকার পরেও সুর বাটবার গাঞ্জাখুর ইয়াবাখুর জোয়ারি নর্তকী গায়িকা নায়িকাদেরকে নমিনেশন দেওয়া হয় কথা বলেন ঠিক না বড় লজ্জার রাজনীতির লোকের অভাব রাজনীতির ময়দানে রাজনীতির লোক করুক জীবনে কোনোদিন রাজনীতি করে নাই কিছু না জোয়ারি জোয়ারি সাকিব আল হাসান জোয়ারি আসতে বলেন কেন যুবকদেরকে বলতেছি কার পিছনে দৌড়াও কাকে তুমি তোমার আইডল মনে করো জুয়া ছাড়া যে কিছু বুঝে না সাকিব আল হাসান তোমার আইডল মাশরাফি তোমার আইডল আলিমকে আইডল মানতে লজ্জা লাগে কমবখ কে বলেছে তোমাকে মুসলমান হওয়ার জন্য মুসলমানের সন্তান হইয়া তোমার গায়ের মধ্যে একটা গেঞ্জি লাগানো থাকে গেঞ্জির সামনে এবং পিছনে যে সিনার মধ্যে ঈমান থাকে যে কলবের মধ্যে ঈমান থাকে ওই কলবটা যে কাপড়ে ঢাকা থাকে ওইটার মধ্যে একটা জোয়ারির ছবি লাগানো থাকে তুমি মুসলমানের পরিচয় দিয়ে চলো লজ্জা লাগে না বুঝবা চক্ষু বন্ধ হবে এই দুনিয়া থাকার জায়গা না রাসূল বলেন আনতাতাযাক্কারাল মাউত মৃত্যুকে স্মরণ করো হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন এগুলো হবে কিয়ামতের রাসূল 1450 বছর আগে বলে গেছেন আল্লাহর রাসূল বলছেন বাদিরু সিত্তাম বিল মাউত আমার উম্মতেরা ছয় জিনিস দেখবার আগে তুই মরে যা তোর মরণ ভালো কয় জিনিস দেখবার আগে মরা ভালো সবাই বলেন কয় জিনিস আল্লাহর পয়গম্বর বলেন ছয় জিনিস দেখবার আগে তোমার মরে যাওয়া ভালো বাদিরু সিত্তাম বিল মাউত নাম্বার এক ইমারতুস সুফাহা
অযোগ্য লোকেরা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত অযোগ্য কলা গাছে ভরে যাবে এমন দৃশ্য দেখবার আগে তোমার মরে যাওয়া ভালো জারে দ্বারা করাইবো সেই পাস অযোগ্য যোগ্যতার বিচারে নেতৃত্ব নির্ধারণ হবে না আল্লাহর পয়গম্বর বলেন ইমারাতুস সুফাহা নির্বোধ লোকেরা ক্ষমতা দখল করবে এমন একটা দৃশ্য আসবে উম্মত এটা দেখবার আগে মরে যা বাকি পাঁচটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আজকে মরা দরকার নাই সবগুলোই সমাজে চলে আসছে বাকিগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একদিনে মরা দরকার নাই যে কথাগুলো হলো আল্লাহ আমাকেও হেফাজত করেন আপনাদেরকেও আমলের তৌফিক দেন বলেন আমিন তাহলে এক নম্বর লজ্জাশীল হওয়ার জন্য মাথাকে হেফাজত করতে হবে আশপাশের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে নাম্বার দুই এক নম্বর হলো মাথা দুই নম্বর মাথার আশপাশ তিন নম্বর হলো পেট চার নম্বর পেটের আশপাশের অঙ্গ পাঁচ নম্বর আনতাতাযাক্কাল মাউতাওয়াল বিলা পরজগৎকে স্মরণ করা করব তো ইনশাআল্লাহ আমরা মৃত্যুকে স্মরণ না করলেও মৃত্যু আমাদেরকে ভুলে না আমরা স্মরণ না করলেও মরণ কিন্তু আমাদেরকে স্মরণ করে কথা বলেন ঠিক না বেঠি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশে পড়ে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি মৃত্যু আসবে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু আইনামা তাকুনু যেখানেই তুমি থাকো ইউদরিকুমুল মাউতু মৃত্যু আসবে মৃত্যু তোমাকে পাবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা লৌহ নির্মিত কোনো কুঠিরের মধ্যেও যদি গিয়ে বান্দা তুমি পালাও সেখানে আজরাইল ঢুকতে পারে কাচের নির্মিত প্রাসাদের মধ্যে যদি যাও সেখানেও আজরাইল ঢুকতে পারে আজরাইল কিন্তু ইসরাইলের গোয়েন্দা মানে না কথা বলেন ঠিক না বেঠি আজরাইল সব জায়গায় ঢুকতে পারে আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবেই মৃত্যু তোমাকে প্রতিদিন কমপক্ষে একশতবার করে ডাকে আর বলে ইবনা আদম আনা বাইতুল উরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুদ দুদ আমি কিন্তু সব বিচ্ছুর ঘর আমি অন্ধকার কবর আমি একাকিত্বের ঘর আমি নির্জন কবর প্রতিদিন কবর একশতবার করে আপনি আমাকে ডাকে আমি যদি মৃত্যুকে ভুলেও যাই মৃত্যু আমাকে ভুলে না মৃত্যু ভুলে না মৃত্যু ভুলে না এজন্য বুদ্ধিমান লজ্জাশীল ব্যক্তি যে হয় সে নিজে মৃত্যুকে স্মরণ করে মৃত্যুকে স্মরণ করে কবরকে স্মরণ করে হাসরকে স্মরণ করে ফলাফল এ হয় তার ঈমান আমল ঠিক হয়ে যায় আল্লাহ তাআলা পরজগৎকে স্মরণ করে আমাদের আমল সুন্দরের তৌফিক দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন